বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আজকে আমি পিন্টু সনকার আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য কিছু তবলা কানের ঝুমকা কানের দুলের ডিজাইন এনেছি। এই ডিজাইনগুলো একেবারে কম সনের মধ্যে আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো দেখলে মনে হয় যে অনেক বেশি স্বর্ণের, কিন্তু আমি যে আপনাদের যে সাজেশনটা দিব সেটা যদি আপনি ফলো করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে এই ডিজাইনগুলো চয়েস করে তৈরি করেন, তাহলে আপনি কিন্তু কম স্বর্ণ দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা দেখুন, এখানে যে ডিজাইনগুলো রয়েছে, এখানে কিছু কিছু ডিজাইন রয়েছে 4 থেকে 5 আনার স্বর্ণের মধ্যে। সে ডিজাইনটা যদি আপনি তৈরি করেন 5 আনার মধ্যে, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে তৈরি করতে পারেন, তাহলে 5 আনা দিলেই হবে। তো ডিজাইনটা যখন তৈরি করবেন, একটু ছোট করে তৈরি করলে জিনিসটা আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন এক জায়গায় যাওয়া আসার জন্য। বন্ধুরা, আর যদি আপনি এখানে যে বড় কিছু ঝুমকার দুল রয়েছে, তো সেটা যদি আপনি তৈরি করেন, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম করে ডিজাইনটা সেম রেখে আপনি একটু কমিয়ে ডিজাইনটা 2-4টা ডিজাইন আপনি একটু কমিয়ে দিবেন। আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে বলবেন, আমি যেভাবে বললাম এভাবে বলবেন, তাহলে এই ডিজাইনটা আপনি কম স্বর্ণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, যখন তৈরি করবেন আপনি খেয়াল রাখবেন যাতে এখানে যে দেখতে পাচ্ছেন যে ঝুমকার নিচে যে ঝুলগুলো থাকে, সে ঝুলগুলো আপনি যখন তৈরি করতে দেবেন আপনার স্বর্ণকারকে, তাকে বলবেন যে ঝুলগুলো কোড়াগুলো একটু মোটা করে, ডাটটা একটু ভারী করে, জিনিসটা ছোট করে তৈরি করে দিবেন। তাহলে বন্ধুরা স্বর্ণটাও কম লাগবে আপনার, আর জিনিসটাও আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন, বাঁকা হয়ে যাবে না। আর বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন যে ঝুমকার ডিজাইনগুলো যে গর্জাস ডিজাইন রয়েছে, আপনি যখন তৈরি করবেন তাকে বলবেন যে সিম্পলের ভিতরে তৈরি করে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ঝুমকার সাইডে যে ডাইসটা রয়েছে, সে ডাইসটা একটু তাকে বলবেন যে ভারী করে একটু তৈরি করে দিতে। জিনিস ছোটো হয় হোক, কিন্তু জিনিসটা আপনি একটু মোটা করে ছোট করে তৈরি করবেন। বন্ধুরা, এগুলো ফলো করে আপনি যদি জিনিসগুলো তৈরি করেন, তাহলে কিন্তু আপনি কম স্বর্ণ দিয়ে ভালো জিনিসটা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।